আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা কেয়ামতের দিন আল্লাহ আলামিন নবী রবীন্দন উম্মতগণকে বিশেষ বিশেষভাবে সম্মানিত করবে পূর্বে সাল্লাহ নবী রাসূলগণের উম্মত এসেছিল তাদেরকে দাঁড় করিয়ে সর্বপ্রথম মোহাম্মদ সাল্লা জাতিদেরকে হিসেব নিকাশ করা হবে তাদের বিচার ফাইসলা হবে আগে একবার তো আমাদের আগে কত জাতি এসেছিল কিন্তু আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন সুবাহান আল্লাহ এটিও মোদের এক বিশাল সম্মান ও পুরস্কার উদাহরণ হিসেবে বলা যেতে পারে কোন কনফারেন্স বা প্রোগ্রামে অনেকগুলো সংগঠন রয়েছে যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এগুলোর মধ্যে আপনি যে সংগঠন করেন আপনার সংগঠন লোকদের সর্বপ্রথম টাকা হলো সবার সামনে আপনাদেরকে প্রশংসা করা হলো তখন আপনার কাছে কেমন লাগবে অনেক দলই তো রয়েছে যাদের ক্রমীগণ ছিল আপনাদের দলের চাইতে উত্তম কিন্তু না বিচারকগণ আপনার দলকে সর্বপ্রথম সম্মানিত করেছেন হাদিসে এসেছে আবার হুরাইরা রাজে তার বর্ণিত রসদ সাল্লা বলেন আমরা শেষে এসেছি কিন্তু কে আমাদের দিন আমরা সকলে আগে থাকব যদিও অন্য সকল জাতিদেরকে আমাদের পূর্বে গ্রন্থ দেওয়া হয়েছে তবু তারা আমাদের পরে থাকবে সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মুসলিম জাতির মর্যাদা ইহুদি ও কৃষ্ণা জাতির মুসলমানের মর্যাদা সবচেয়ে বেশি থাকবে ইসলামের বর্তমানে ইহুদি ও কৃষ্ণানা তো কাফির এটা তো অবিশ্বাসী তাদের চেয়ে মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই আর ইসলামের পূর্বে যার কাফির ছিল না তাদের চেয়ে মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ যা এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে আরেকটি হাদিসে এসেছে আবহা আনুহ থেকে বর্ণিত রসুল সাল্লি ইসলাম বলেন পৃথিবীতে বসবাসকারী জাতিগুলোর মধ্যে আমাদের আগমন সর্বশেষে আর কেমতের দিনে আমাদের ফাঁসলা করা হবে সকল সৃষ্টি জীবের পূর্বে এই হাদিসে পশু পাখি প্রাণীদের পূর্বে আমাদের বিচার করা হবে শুধু তাই নয় আল্লাহ আমাদেরকে আসল জাতি হিসেবে সম্ভাষণ করেছেন ইবনে আব্বাস রাজে আনুহ থেকে বর্ণিত রসদ সাল্লাহ বলেন আমরা হলাম জাতিসমূহের সর্বশেষ কিন্তু কেমতে আমাদের হিসাবে আগে তখন আমাদেরকে বলা হবে উম্মি অর্থাৎ আসল জাতি আরও বলা হবে তাদের নবী কোথায় অর্থাৎ হজর মোহাম্মদ সাল্লা ইসলামকে বলা হবে তাই আমরাই সর্বশেষ অথচ মজাদা আমরা সর্বপ্রথম সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানার তাফলিক দান করুক আমিন